স্বাগত নিউজ 24 বিজনেসের সাথে আছি আমি মাহমুদুল হাসান রমজানের মাঝামাঝি সময়ে এসে জমে উঠেছে রাজধানীর শপিং মলগুলো পোশাকের দোকানের পাশাপাশি ভিড় বেড়েছে জুতা অলংকার গৃহশৈলীর দোকানে ক্রেতা চাহিদা মেটাতে সব ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা হাতে সময় নিয়ে সেখান থেকে বেছে বেছে সাধ্যের মধ্যে পণ্য সংগ্রহ করছেন ক্রেতারা রাজধানীর ঈদবাজারের আরো খবর থাকছে রিফাত তাসনুভা রিপোর্টে ঈদ মানেই নতুন জামা এই গরমে চাই রুচিশীল ও আরামদায়ক পোশাক তাই গরমে স্বস্তির কথা মাথায় রেখে ফ্যাশন হাউসগুলো তাদের পোশাক ডিজাইন করেছে এবারে ঈদে মেয়েরা বেশি পছন্দ করছে লম্বায় মিডিয়াম থাচের কুর্তি ও টপ যাতে আছে ফ্রেঞ্চ ডিজাইন সালোয়ার কামিজে ফুটে উঠেছে বাহারি সুতোর নকশা আর ছেলেদের পাঞ্জাবিগুলো করা হয়েছে হালকা কাজের উপর আমরা থ্রি পিস বেশি পছন্দ করছি আর কুর্তি টাইপের ড্রেসগুলো বেশি পছন্দ করছি একটা সিম্পল একটা ড্রেস তো দাম সব জায়গায় একটু বেশি এটার বলার অপেক্ষা রাখে না আর শাড়ি এখনো কেনা শুরু করিনি অবভিয়াসলি আমি শাড়ি কিনবো এরকমই হবে দাম একটু বেশি হবে দেশীয় ধাঁচের পোশাকের পাশাপাশি চাহিদা আছে ভিনদেশি বা ওয়েস্টার্ন ড্রেসেরও দামও রাখা হয়েছে ক্রেতার সাধ্যের মধ্যেই আমাদের যে সকল আমাদের সাপ্লাই স্টোরে বেসিক্যালি ওয়ার্ল্ডের মোস্ট রিনাউন্ড ব্র্যান্ডগুলো পেয়ে যাবেন আপনি এখানে ফ্রম এক্সাম্পল ফর এক্সাম্পল কাপা ফ্রম ইটালি বিং হিউম্যান ফ্রম ইন্ডিয়া দিস ইজ দ্য ব্র্যান্ড ফ্রম দ্য সালমান খান অ্যাজ ওয়েল এস CR7 ফ্রম ক্রিস্টিয়ানো রোনাল্ডো অ্যাজ ওয়েল এস লুলু শার্ট মেয়েদের জন্য খুব এক্সক্লুসিভ ড্রেস যেটা হচ্ছে ফ্রম মোস্ট রিনাউন্ড ব্র্যান্ড ইন দ্য পাকিস্তানস এবারে কালেকশনগুলো খুবই ভালো আসছে আমাদের তো এবার কুর্তিগুলো লেডিস যারা আছে তারা খুবই পছন্দ করছে এছাড়া আমাদের পাঞ্জাবি কিন্তু বরাবরই খুবই ভালো চলে এই বছর আমাদের আউটলেটগুলোতে আমরা বেশ ভালো অনেক একটা রেসপন্স পেয়েছি বা একটা সেল পাচ্ছি বড়দের পোশাকের সাথে মিল রেখে বিভিন্ন ফ্যাশন হাউসগুলোতে ছোটদের জন্য রয়েছে মানানসই ড্রেস আছে গৃহসজ্জা ও অলংকার সামগ্রীও রিফাত তাসনুভা নিউজ 24 ঢাকা নিউজ 24 বিজনেসে বিরতি নিচ্ছি সঙ্গেই থাকুন আবার স্বাগত নিউজ 24 বিজনেসে বগুড়ায় পাঁচ দিনের বৈশাখী মেলার শেষ দিন সোমবার প্রায় প্রতিদিনই জমজমাট ছিল মেলা বেচাকেনাও হয়েছে বেশ ভালো স্টলগুলোর মধ্যে অধিকাংশই ছিল নারী উদ্যোক্তাদের এর মাধ্যমে একদিকে যেমন তাদের উৎপাদিত পণ্যের পরিচিতি হয়েছে অন্যদিকে দর্শনার্থীরাও খুশি এই ভিন্ন ধর্মী আয়োজনে আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দোকানে দোকানে দুলছে মালা কানের দুল পায়েল হাতে তৈরি গহনা কোথাও আবার আছে নানা রকম মুখরোচক খাবার তৈরি পোশাক মাটির তৈরি খেলনা বিভিন্ন ধরনের কেক পিঠা আচার চকলেট পুডিং শুকনো খাবারও ছিল ক্রেতাদের পছন্দের তালিকায় হস্তশিল্প কুটির শিল্প ও ঘরে তৈরি নানা ধরনের খাবার সহ দেশীয় পণ্যের পসরা নিয়ে বসেছে 43টি স্টল এসব স্টলগুলোতে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো বাংলার ঐতিহ্যের সাথে কিন্তু হস্তশিল্প হাতের কুটির শিল্পগুলো জড়িয়ে আছে তো সেই সমস্ত স্টলগুলো আমার চোখে পড়ছে করোনার মাঝে বাসায় থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে গেছে এখন মেলায় এসে মানুষের মনটা ফ্রি হচ্ছে মানুষের ভালো লাগতেছে করোনাকালে অনলাইন ব্যবসায় সম্পৃক্ত তরুণ তরুণীদের জন্য এই মেলা ছিল ক্রেতাদের হাতে সরাসরি পণ্য তুলে দেওয়ার দারুণ এক প্ল্যাটফর্ম আমি বাসা থেকে অনলাইনে সেল করি আজকে সরাসরি নিজেরাই সেল করতেছি খুব ভালো লাগছে যে আমাদের প্রচারটা যেন হয় এই জন্য আমরা মেলাতে অংশগ্রহণ করেছি যে আমাদের প্রোডাক্ট আমরা কিনে কাজ করি এটা যেন আমাদের মানে ক্রেতার কাছে পৌঁছে যায় মেলার মাধ্যমে নারী উদ্যোক্তারা উদ্বুদ্ধ হবে এবং দেশের অর্থনীতিতে তাদের অবদান বাড়বে বলেছেন বিসিক কর্মকর্তা এই মেলায় বেশিরভাগই উদ্যোক্তা মহিলা উদ্যোক্তা তারা আমাদের বিসিক থেকে প্রশিক্ষণ প্রাপ্ত উদ্যোক্তা তারা যাতে তাদের পণ্য প্রচারের মাধ্যমে তারা যাতে ঘুরে দাঁড়াতে পারে এবং দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে বাংলার শেকড় ও সংস্কৃতিকে আজকের প্রজন্মের সামনে তুলে ধরতে এই আয়োজন বললেন জেলা প্রশাসক আমরা বহুমান বাংলার সংস্কৃতিকে তুলে ধরার জন্য এবং আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা সংস্কৃতির একটা শক্ত অবস্থানকে প্রতিষ্ঠা করার জন্যই মূলত আসলে এই পার্বণগুলো করা আগামীতেও এই মেলার আয়োজন করার আশা সংশ্লিষ্টদের ডেস্ক রিপোর্ট নিউজ 24 এই ছিল নিউজ 24 বিজনেস এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে